অস্তিত্ব টিকিয়ে রাখতে আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে কক্সবাজারে একটি হোটেলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ ও নগদ অর্থ সহায়তা গ্রহণকালে এ মন্তব্য করেন তিনি এ সময় তিনি বলেন রোহিঙ্গাদের কারণে বর্তমানে কক্সবাজারে অর্থনীতি পরিবেশ পর্যটন ও প্রকৃতির উপর চাপ বেড়েছে এজন্য দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব না হলে চাপ কমাতে সরকার বিকল্প চিন্তা করছে বলেও জানান ওবায়দুল কাদের একটা পুঁজি আছে কথামালার সদস্য বিশলাম বিএনপির আসলে কোনো পুঁজি নেই একটা পুঁজি আছে কথামালার চাতুরি মিথ্যাচারের ভাঙ্গার রেকর্ড বাজাতে বাজাতে তারা এখন মौन অবস্থায় উপনীত হয়েছে তারা নিজেও জানে যে তারা আগামী নির্বাচনে না এলে মুসলিম লীগের মতো করুণ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে